সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে গুগু পাখি খাবার নিয়ে এবং গুগু পাখিকে পোষ মানানো যাবে কি না এই দুটা বিষয় নিয়ে কথা বলবো আমার অনেক ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন আমির ভাই আপনার গুগু পাখিকে কী কী খাবার দেন এবং খাবার দেওয়ার নিয়মটা ভালোভাবে বলে দেন এবং খাবারগুলো দেখানোর চেষ্টা করেন তো চেষ্টা করব আজকে খাবারগুলো দেখানোর এবং গুগু পাখিকে পুষ মানানো যায় কি না এ বিষয়ে কথা বলার তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি গুগু পাখির খাবার নিয়ে আসলে আমার অনেকগুলো ভিডিওতে বেলা থেকে গুগু পাখিকে কিভাবে খাবার দিবেন কি কি খাবার দিবেন বলার এবং বুঝানোর এবং দেখানোর চেষ্টা করেছি তো আজকে আবার একটু বড় হয়ে যাওয়ার পর গুগু পাখিকে কি কী খাবার দিচ্ছি আমার গুগু পাখিগুলোকে এবং কী কী খাবার দেই এবং খাবার দেওয়ার নিয়মগুলো নিয়ে আলোচনা করি মূলত গুগু পাখিকে আমি দিনে দুবার আর রাতে যখন লাইট থাকে তখন আরও একবার খাবার দেই কোনো কোনো দিন দুবারই খাবার দেই সকালে একবার আর বিকালে একবার অর্থাৎ যে খাবারগুলো দেই সারাদিন চলে যায় পাখিগুলো এই খাবার খেতে আর বেশি খাবার দিয়ে রেখে দিলে অনেক সময় খাবারগুলো নষ্ট করে দেয় তো আমি চেষ্টা করি সব সময় হাতের কাছে পাওয়া যায় যে সব খাবার সেই সব খাবার পাখিগুলোকে খেতে অভ্যস্ত করা খেতে শেখানো যাতে কোনো সময় পাখিগুলো না খেয়ে থাকতে হয় সব সময় হাতের কাছে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করি এবং শিকানোর চেষ্টা করি তো আজকে সেরকম কিছু খাবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তাহলে আপনারাও বুঝতে পারবেন আমার গুগু পাখিকে কী কী খাবার দিচ্ছে দেখেন এখানে যে গুগু পাখিগুলো খাবার খাচ্ছে এখানে আছে দান ভাত চাল ব্রয়লার ফিড ক্রাউন চীনা এইসব মিক্স করা একটা খাবার আর এই খাবারগুলো আমি মিক্স করে নেই মিক্স করে দিয়ে পাখিকে খাবার দেই আর এই খাবারগুলো খেয়ে পাখি অভ্যস্ত হয়ে গিয়েছে এবং সবসময় এই খাবারই দেই তো চলুন বন্ধুরা আমরা খাবারগুলো দেখি কি কি খাবার দেয়া হচ্ছে এখানে দেখেন বন্ধুরা আপনাদের সামনে যে খাবারগুলো আছে এটা এখানে পাঁচ ধরনের খাবার আছে এক নম্বরে হচ্ছে আছে বয়লার ফিড যেটা আমরা শালিক পাখিকে অথবা বিভিন্ন সাদা মুরগির খামারে খাওয়ানো হয় তারপর আছে দান আমি দানগুলো বিজিয়ে রেখে দিই ভিজিয়ে রেখে খাব পাখির জন্য খাবার তৈরি করি এখানে আছে বাত তারপর আছে চাল এই চালগুলো আমি খাবারে মিক্স করে দেই। তারপর আছে ক্রাউন এবং চিনাশ তারপর সরিষার বীজ এই তিনটা মিক্স করে যে খাবারটা আমরা আসলে বাজরিগার পাখিকে দিয়ে থাকি বাজরিগার বা লাভ প্রিন্স পাখিকে দিয়ে থাকি এই খাবারটাই এখানে আছে তো এই পাঁচটা খাবার আমি মিক্স করে নেই একটা কিছুর মধ্যে মিক্স করে দিয়ে একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে খাবারগুলো পাখির সামনে দিয়ে দেই তো এভাবে খাবার খেতে শিখিয়ে নিয়েছি আমার পাখিকে আপনি চাইলে আপনার পাখিগুলোকেও এভাবে খাবার দিতে পারেন তো এই খাবারগুলোতে কি কি আছে এখানে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন যে ব্রয়লার ফিডের মধ্যে পাখির সব ধরনের ভিটামিন পেয়ে যাচ্ছেন দান আছে ভাত আছে চাল আছে ক্রাউন চীনা এবং সরিষার বীজ আছে যেগুলো গুগু পাখি খেয়ে থাকে তবে এখানে একটা কথা আছে আপনার পাখিকে যদি ছোট্টবেলা থেকে যখন নিজে নিজে খাবার খেতে শিখে তখন থেকে যদি পাখিকে সবগুলো খাবার খেতে না শেখান তাহলে হঠাৎ করে পাখি পাখিগুলোকে দিলে নাও খেতে পারে তো তার জন্য পাখিগুলোকে খাবার খেতে শেখাতে হবে খাবার খেতে অভ্যস্ত করতে হবে তাহলেই এই খাবার পাখি খাবে পাখি খেয়ে বড়ো হবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে তো এবার আসুন আমরা বড় হয়ে যাওয়ার পর এবং যখন ডিম দেওয়ার সময় হয়ে যাবে তখন কি পাখিকে একই খাবার দেব হ্যাঁ একই খাবারই দিবেন তবে সেই সময়টায় পাখিকে গ্রিড দিবেন যেটা আমরা বাজরিকার পাখিকে দেই অস্ট্রেলিয়ান গুগু পাখিকে দেই যে গ্রিডটা দিলে পাখিগুলো সহজে ডিমে আসে এবং ডিম পারে কারণ এই গ্রিডের মধ্যে ক্যালসিয়াম আছে ডিম ডিমের চুকলা আছে সমুদ্রের ফেন ফেনা আছে ইটের গুঁড়া আছে সব মিক্স করা থাকে কে এই গ্রিটের মধ্যে তো গ্রিডটাও পাখিকে খাবার খেতে শিখাতে হবে না হলে হঠাৎ করে দিলে পাখি এই গ্রিড খাবে না তো গ্রিড গ্রিডটাও খুবই উপকারী গুগু পাখির জন্য যখন ডিমের ডিমের সময় এসে যাবে ডিম পাড়ার সময় চলে আসবে তখন এই গ্রিডটা দেবেন তবে পাখিকে আগে একটু একটু দিয়ে খাবার খেতে শিখিয়ে নেবেন অভ্যস্ত করে নেবেন তো এবার আসুন বন্ধুরা আমরা গুগু পাখিকে পুষ মানানো যাবে কিনা এই যে আমি খাবার দেওয়ার পর একটা গুগু পাখি হাতে নিয়ে আছি হাতে নিচ্ছি এভাবে একটু একটু করে আপনার পাখিকে বয় দূর করতে হবে আপনার হাতে আনতে হবে হাতে বসাতে হবে খাবার দেওয়ার সময় আর এটা করলে হয় কি ধীরে ধীরে পাখি আপনাকে চিনে যাবে আপনার হাত বা আপনি খাবার দেওয়ার সময় পাখি আর বয় পাবে না আর এই বইটা যখন দূর করতে পারবেন তখন দেখবেন আপনার পাখি যদি মুক্ত করেও দেন আর খাবার নিয়ে ডাক দেন অথবা খাবার দেখান তাহলে আপনার পাখি আপনার হাতে চলে আসবে আপনার কাঁধে বসবে আপনার পাশে পাশে ঘুরবে তো অনেকে বলতে পারেন গুগু পাখি কখনো পুষ মানে না হ্যাঁ এটা জানি আমি তবে পাখিগুলোকে যদি ছোট্টবেলা থেকে যত্ন করে লালন পালন করা হয় এভাবে হাতে বসিয়ে হাতে খাবার দেয়া হয় তাহলে পাখি হাতে আসতে বাধ্য আপনার কাছে আস বাধ্য পাখি পুষ মানবেই আর পুষ মানা গুগু গুগুগুলো আপনাদেরকে দেখিয়েছি আমার একটা ভিডিও আছে পুষ মানা গুগু পাখির যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন এই পাখিটা মুক্ত মুক্ত অবস্থায় সব সময় তাকে এই পাখি গাছে তাকলেও খাবার নিয়ে ডাক দিলে পাখি হাতে চলে আসে তো খুব কম পাখি কম গুগু পাখি পুষ মানে তো এই পুষ মানাতে হলে চুট্টোবেলা থেকে পাখিগুলোকে হাতে বসিয়ে খাবার দিতে হবে খাবার নিয়ে পিছু পিছে গুড়াতে হবে তাহলেই পাখি পুষ মানতে পারে তো সবগুলো গুগু পাখি পুষ মানে না তো এই পুষ মানাতে হলে অনেকটাই কষ্ট করতে হবে খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে হাতে খাবার খাওয়ানোর জন্য না হলে পাখি পুষ মানবে না তো আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি গুগু পাখি নিয়ে যে গুগু পাখিগুলো কি একসাথে সবগুলো তাকলে ডিম বাচ্চা দেবে হ্যাঁ অবশ্যই ডিম বাচ্চা দেবে তবে অনেক সময় গুগুগুলো মারামারি করে এটা যদি করে থাকে তাহলে এক পেয়ার এক পেয়ার করে আলাদা করে দেবেন গুগু পাখির কী কী সমস্যা আসতে পারে গুগু পাখি চুনা পায়খানা করতে পারে হালকা ঝিমাতে পারে তখন সিপ্রো এবের দিলে পাখিগুলো ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে গুগু পাখির রক্ত আমাশয় হতে পারে লাল পায়খানা করতে পারে তখন রেনা কে দেবেন দেখবেন সুস্থ হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে